ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। পিলখানা বিদ্রোহের মতো ঘটনা আর না ঘটুক, এটাই জাতির কামনা, বললেন প্রধানমন্ত্রী। বিজিবি সদস্যদের চেইন অফ কমান্ড মেনে চলার নির্দেশ। চট্টগ্রামে 973 কোটি টাকা ব্যয়ে নির্মিত 103 কিলোমিটার দীর্ঘ দুই লেনের 6টি সড়ক সহ আজ 100 মহাসড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 14 বছরে পরিকল্পিতভাবে রাষ্ট্রকাঠামোকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, অভিযোগ বিএনপি নেতাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ক্ষমতায় যেতে বিএনপি নেতাকর্মীরা মরিয়া হয়ে মাঠে নেমেছে, সাধারণ মানুষ তাদের সাথে নেই। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞার আশঙ্কা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বিএনপি না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না বললেন সিইসি। ফেব্রুয়ারির মধ্যে টাকা না পেলে নির্বাচনে সর্বোচ্চ 70 আসনে ভোট নেওয়া যাবে ইভিএমে। আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের নতুন সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক হয়েছেন শেখ ওয়ালিয়াসি ফিনান। নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়া নিষিদ্ধের ফরমান জারি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। সেনা অভিযানে সব জঙ্গিকে হত্যার মধ্য দিয়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার দুদিনের জিম্মি নাটকের অবসান। ঘরোয়া ফুটবলে শুরু হয়েছে ফেডারেশন কাপের উত্তাপ, প্রথম দিনই জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।